অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি শাবিনী আসমি, সহকারী শিক্ষক মধুবন উচ্চ বিদ্যালয় বলমুড়ি ফরিদপুর। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার টেন্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে আলোচনা করার প্রধান কারণ হচ্ছে ইংরেজি গ্রামারকে যদি শুরু থেকে আমরা শুরু করতে চাই তাহলে প্রথমেই সেন্টেন্স নিয়ে আলোচনা করতে হয়, কারণ সেন্টেন্স যদি আমরা ভালো করে না বুঝি বা এর সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে তাহলে আমরা গ্রামারের পরবর্তী ধাপগুলো অতিক্রম করতে পারবো না। তাই আমি ফার্স্টে তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। আজ এখানে দেখো আমরা সেন্টেন্স সম্পর্কে একটা সংজ্ঞা লিখেছি যা ইংরেজিতে এ সেন্টেন্স ইজ এ গ্রুপস অফ ওয়ার্ডস এক্সপ্রেশন এ কমপ্লিট সেন্স, অর্থাৎ কতগুলো শব্দ সমষ্টি দ্বারা যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাহলে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ সেন্টেন্স হতে হলে অবশ্যই তা দ্বারা মনের ভাব প্রকাশ করতে হবে। একটা উদাহরণ দিয়ে যেমন দেখো, রবিন গোস টু স্কুল, রবিন স্কুলে যায়, এখানে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে। এখানে দেখো রহিম, রহিম হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার, টু স্কুল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সে কয়েকটা অংশ থাকে, তার মধ্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে অবজেক্ট বসে। আমরা যদি এই স্কুল আগে গোস পরে বা রহিম পরে এরকম করে বসাতাম তাহলে সেটা যদি মনের ভাব প্রকাশ না করতো তাহলে সেটা সেন্টেন্স হতো না। অর্থাৎ সেন্টেন্স হতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই এক্সপ্রেশন মিনে সেন্টেন্স গঠন করতে হবে। আমরা তাছাড়া সেন্টেন্সের বিভিন্ন ধরনের প্রকার আছে, অর্থ অনুসারে সেন্টেন্স কে পাঁচ ভাগে ভাগ করা যায়। দেখো কাইন্ডস অফ সেন্টেন্স, kinds of sentence, sentence সাধারণত পাঁচ প্রকার। যথা অর্থাৎ অর্থ অনুসারে বিচার করলে sentence কে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে assertive sentence, যার বাংলা হচ্ছে বিবৃতি মূলক বাক্য। দুই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন বোধক বাক্য। তিন হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স যার বাংলা হচ্ছে অনুজ্ঞা, অনুজ্ঞাসূচক বাক্য। চার হচ্ছে অপারেটিভ, অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাসূচক বাক্য। পাঁচ হচ্ছে এক্সক্লুসিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে বিস্ময়সূচক বিস্ময়সূচক বাক্য। এবার দেখো সেন্টেন্স কে পাঁচ ভাগে ভাগ করা যায়। সে পাঁচ প্রকার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ যা প্রশ্নবোধক, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক, অপারেটিভ ইচ্ছা বা আকাঙ্ক্ষাসূচক, এবং এক্সক্লুসিভ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এখন আমরা এই বাক্য সম্পর্কে পরিচিত হই। সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্র
প্রকাশ করা হয়। Assertive sentence বলি। দেখো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আই গো টু মার্কেট। আমি মার্কেটে যাই। দ্য বয়েজ প্লে ফুটবল। বালকেরা ফুটবল খেলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন দেখো, এটা দা বয়েজ হচ্ছে সাবজেক্ট, ছেলে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এর গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যা দ্বারা বর্ণনা প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর এর গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা আসব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। Example, what is your name? তোমার নাম কি? TH he going to school. দেখো interrogative sentence এ what is your name, তোমার নাম কি, ইজ হি গোয়িং টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল না সেই স্কুলে যাচ্ছিল, এই দুইটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারাও শুরু হতে পারে, আবার খুবই ভারতীয় শুরু হতে পারে। এর জন্য এর গঠন হবে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড অবলিক টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আর প্লাস অবজেক্ট প্লাস লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় কাজ হচ্ছে অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই তা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড অথবা টু বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে। এরপরে আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, ওপেন দ্য ডোর।
kindly give me a glass of water. এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ওপেন দাও দরজা দিয়ে কোনো আদেশ কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা হলো বলতে বলেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তাহলে এই সেন্টেন্সের গঠন হবে মূল ভার্ব দেখো ওপেন মূল ভার্ব এটা ভার্ব এই সেন্টেন্সের গঠন হবে ভার্ব মূল ভার্ব প্লাস অবজেক্ট আসলে কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না থাকে কিন্তু তা উচ্চ থাকে অর্থাৎ সবসময় ইউ থাকে সাবজেক্ট এর জন্য আমরা ইউকে উজ্জ্বল রাখি মূল ভাগ দিয়ে শুরু করি এখানে কাইন্ডলি বসেছে কাইন্ডলি প্লিজ এগুলো বসে ভদ্রতা বা শিষ্টতার ক্ষেত্রে অর্থাৎ ভাষার সৌন্দর্যের ক্ষেত্রে আমরা কাইন্ডলি বা প্লিজ এই শব্দগুলো ব্যবহার করতে পারি এরপরে আমরা আসি অপারেটিভ সেন্টেন্স প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে Example, me Allah bless Allah Kumar Mongol Guru. Long live the king. Raja Dirghajibi before. এখানে operative sentence আল্লাহর কাছে প্রার্থনা প্রথমে মি আল্লাহ প্লিজ আল্লাহ তোমার মঙ্গল করো মোর ইচ্ছা প্রকাশ করেছে লং লিভ দা কিং রাজা দীর্ঘজীবী হোক প্রকাশ করেছে গঠন প্রথমে মে অবলিক লং প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বুঝলে এরপরে আমরা আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আনন্দ দুঃখ আনন্দ দুঃখ বিস্ময় প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে এক্সাম্পল এলাস He is no more. Alas, he is no more. দুঃখজনিত বিষয় সে আর নেই. Bravo. He has well done. শাবাশ সে ভালো কিছু করেছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি এরকম বিস্ময়সূচক ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে তার গঠন হবে এক্সক্লেমেশন ওয়ার্ড প্লাস এক্সক্লেমেশন চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স আরো কয়েকটা শব্দ দ্বারাও শুরু হয়
যদি যদি what বা how দ্বারা শুরু হয় তাহলে what a যেমন what a beautiful garden it is যদি এভাবে শুরু হয় তাহলে সেক্ষেত্রে গঠন হবে what a এখানে লিখে অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক সময় ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝাতে ও হ্যাড বা had by if দ্বারা শুরু হয়, যদি had by if দ্বারা শুরু হয় যেমন if I were a king যদি আমি রাজা হতাম, এই ধরনের ক্ষেত্রে এর গঠন হবে if object had plus subject plus verb plus object অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন ওয়ার্ড দ্বারা শুরু হলে গঠন একরকম, যদি পট অবলিক হাউ দ্বারা শুরু হয় তাহলে গঠন আর একরকম, আর ইফ বাই হ্যাড দ্বারা শুরু হলে গঠন আর একরকম হবে। সর্বোপরি কথা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে শেষে এক্সক্লেমেশন চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা সর্বদাই বিদ্যমান থাকতে, যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝব যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও সেন্টেন্সের আরো গঠন আছে, আজ তবে সে সম্পর্কে আলোচনা করবো না, পরবর্তী ক্লাসে তা নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্তই, সবাইকে অনলাইন ক্লাসে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে আবার আসসালামু আলাইকুম।